ফিরোজা লাকী, আপনি লিখেছেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্দত পালন করতে পারবেন কি না, কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেছেন, আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই। জীবন আফরোজা, এরকমটি করা যাবে যে আপনি ইদ্দত তো 4 মাস 10 দিন স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গায় বসে পালন করবেন, বাট সেখানে ইদ্দত পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন, যেমন আপনি ভাড়া দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করলেন, এটা আপনি করতে পারেন। কিন্তু অপ্রয়োজনে বা সামান্য ঠুনকু জুহাতে জাস্ট শখের বশত বাসা চেঞ্জ করা, এটি বা অবস্থান চেঞ্জ করা, এটি ইদ্যতরত অবস্থায় জায়েজ নাই। বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন, এই কারণের ভিত্তিতে বাসা পরিবর্তন করা যেতে পারে। রোমান হাসান, আপনি লিখেছেন, আমি একজন মুসলিম, কিন্তু আমাকে অফিসে পূজা অনুষ্ঠানে চাঁদা প্রদান করতে একরকম বাধ্য করা হয়। এখন আমার করণীয় কি? ভাই রোমান, আপনি বিনয়ের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার সীমাবদ্ধতার জায়গাটা কি। আপনি একজন হিন্দুকে মানবিক কোনো কারণে সহযোগিতা করেন বা অন্য ধর্মাবলম্বীকে আপনি মানে যে কোনো দিক থেকে তাকে হেল্প করেন, বাট সে একটি কাজ করবে যেটি আপনার দৃষ্টিতে নাজায়েজ, অবৈধ এবং হারাম একটি কাজ, সেই কাজটা করতে আপনি আর্থিকভাবে সহায়তা করাটা আপনার আদর্শ বিরোধী কাজ করা, সেটি আপনি করবেন না। তারপরেও যদি আপনি নিরুপায় হন, বাধ্য হন, আপনাকে একরকম জবরদস্তি করা হয়, আপনি মনে সন্তুষ্টি না থাকা সত্ত্বেও দিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন। শাহিদুল ইসলাম, আপনি লিখেছেন, আমার কিছু বন্ধু নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে টিউশনি করায়, কিন্তু আসলে সে ওখানে পড়ে না, এভাবে উপার্জন করা হালাল হবে কি না? ভাই শাহিদুল ইসলাম, এটি তো সন্দেহাতীতভাবে হারাম হবে, এটি বলাই বাহুল্য, কারণ আপনি প্রতারণা করে উপার্জন করছেন, আপনি মিথ্যা কথা বলে উপার্জন করছেন, আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দরারা, কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যায় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করা যায় না, আপনি যা নন তা বলছেন। হ্যাঁ, আপনি অনেক যোগ্য হতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে, সাধারণ সচরাচর স্টুডেন্ট থেকেও যোগ্য হতে পারেন, তাই বলে আপনি মিথ্যা কথা বলে উপার্জন করতে পারেন না। নবী সাল্লাম বলেছেন, মানগাসা ফালাই সামিন না, যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত হতে পারে না। বিধায় এভাবে উপার্জন করলে সেই টিউটর বা সেই টিউশন নিয়ে করা স্টুডেন্ট, তার উপার্জন হালাল হবে না এবং এটি হারাম হবে, গুনাহের কথা। মোহাম্মদ আলী, আপনি লিখেছেন, আমি তুর্কি সাইপ্রাসে থাকি, এখানে ইমাম সাহেব সহ বেশিরভাগ মানুষ টাকনোর নিচে কাপড় পরে নামাজ আদায় করে, আমি এরকম ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না? আপনার নামাজ হয়ে যাবে, তবে এরকম ইমাম ছাড়া যদি ভালো কোনো ইমাম থাকেন যার পিছনে নামাজ পড়া যায়, আশপাশে অন্য কোনো মসজিদ থাকে, আপনি সেই মসজিদে যেতে পারেন, বাট তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ইমাম যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে লিপ্ত হয়, তো তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, ব্যাপারটি এরকম নয়, বরং তার অপরাধের মানে যে অপরাধের যে ক্ষতি সেটি তার উপরে বর্তাবে, আপনার নামাজ হয়ে যাবে। নামাজটা তো আপনারটা আপনি পড়ছেন, তারটা সে পড়ছে, জাস্ট একসাথে পড়লেন, তার সাথে পড়লেন। যদিও ফাসেক ইমামের পিছনে যে ব্যক্তি প্রকাশ্যে ফাসেকি করছে তার পিছনে নামাজ পড়াটাকে মাকরু বলেছেন ফোকায়হানা বা হানাফি মাজহাবের ওলামা একরাম, সেই দৃষ্টিকোণ থেকে আপনি আশপাশের অন্য কোনো মসজিদে গিয়ে যে নামাজ আদায় করেন সেটা আপনার জন্য অধিকতর উত্তম এবং সেফ। তবে এর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আপনার, আর এই ইমামকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকলে সেটি করবেন, কিন্তু যদি সেখানে কমন কালচারই এরকম হয়ে যায় তাহলে অন্তত সেই কালচার পরিবর্তনের চেষ্টা আপনি করবেন, এবং সেই সাথে আপনি অবশ্যই জামাতে নামাজ পড়বেন। নিজেরা ভিন্ন কোনো জামাত যদি ক্যাম্প করতে পারেন সেখানে, তাহলে সেটি ভিন্ন কথা, আদারওয়াইজ আপনাকে জামাতেই সালাত আদায় করতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ ফাসেক ছিল, তারপরেও সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজে জামাতে নামাজ পড়েছেন, একাকী কিন্তু তারা নামাজ পড়েননি। বিধায় জামাতে নামাজ পড়ার প্রিয় বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ শরীয়তে। জাহিরুল ইসকে, আপনি লিখেছেন, কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মুজি লাগলে করণীয় কি? কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে, যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি, এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয়, আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয়। এই অনেক সময় প্রেশারের কারণে বের হয়, এটা চাপের কারণে কারোর বের হয়, অসুস্থতার কারণে, তো মজি বা ওয়াদি এগুলো নাপাক, এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন, মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায়, আপনি ইচ্ছাকৃত আনেন নাই, তাহলে এর কারণে আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি, আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না। তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে। এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয়, এর অন্যতম একটা বড় কারণ হলো
যে এগুলো উদ্রেক হয়, শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন, তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা তোমার মনের মধ্যে আসে, এটাই তো ইমান, এটাই তো ইমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না, তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো, তোমার ইমান আছে, সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না। শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে। তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুনাহ হবে না। এরকম আসলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার, এবং আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন।